28 বছর বয়সী আমেরিকান পপ গায়ক জাস্টিন বিবারকে মনে আছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি নিজের অসুস্থতার কথা তুলে ধরেছেন। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিও প্রকাশ করে তিনি জানিয়েছেন যে তিনি র্যামসে হান্ট সিন্ড্রোমে আক্রান্ত, যেই কারণেই নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছে তার। এর পাশাপাশি সুস্থ হওয়া পর্যন্ত কাজ থেকে কিছুটা বিরতি নেওয়ার কথা জানিয়েছেন জাস্টিন বিবার। অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে তিনি এদিন বলেন যে তার শারীরিক পরিস্থিতি বেশ কিছুটা সিরিয়াস, আর সেই কারণেই সাম্প্রতিক বেশ কিছু শো তিনি বাতিল করতে বাধ্য হয়েছেন। বিবার বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার চোখের পলক পড়ছে না, মুখের এই অংশটা নাড়াতে পাচ্ছি না, ঠিক করে হাসতেও পাচ্ছি না, মুখের নানা অংশে সমস্যা রয়েছে, মুখমণ্ডলের একটা অংশ সম্পূর্ণ পক্ষাঘাতে আক্রান্ত। আমার শো বাতিল হওয়ার জন্য অনেকেই দুঃখ পেয়েছেন, তাদেরকে বলতে চাই সম্পূর্ণ সুস্থ না থাকার জন্যই শো করতে পারছি না। বুঝতেই পাচ্ছেন অসুখটা বেশ সিরিয়াস, তবে সুস্থ হতে মুখের অনেক রকম ব্যায়ামও করছি। তবে মার্কিন তারকা বুঝতে পারছেন না সম্পূর্ণভাবে সেরে উঠতে কতটা সময় লাগবে। জনপ্রিয় পপ গায়কের অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া জুড়ে তারা জাস্টিন বিবারের দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করছেন, তাকে মনোবল যোগাচ্ছেন। অনুরাগীরা জানাচ্ছেন যে তারা পাশেই আছেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।